তো পেঁপে গুলো এভাবে কেটে নিয়েছি, চাইনি সবজি করব একটু হালকা পাতলা করে। তো মাংস রান্না করেছি একটু মশলা টসলা দিয়ে, তারপরে পোলাও করব। তো সেজন্য চাইনিজ এই সবজিটা করছি মুরগির মাংস দিয়ে, অল্প করে মুরগির মাংস নিয়েছি, বুকের মাংস চিকন চিকন করে কেটে। তো পেঁপেটা এভাবে নিয়েছি, সবজির মধ্যে জাস্ট আমি দুইটা সবজি নিয়েছি, বরবটি আর পেঁপে। তো রান্নাটা করে ফেলি ঝটপট। তো বাটার দেবো না আজকে, এমনি সয়াবিন তেল দিয়ে রান্নাটা করছি। তো সবাইকে ঈদ মুবারক। কি অবস্থা, কেমন কাটছে? তো মাংসগুলো আমি এই যে একটু পাতলা পাতলা করে কেটেছি, একটু লম্বা, সব একই সাইজের হয়নি, আমরা আমরাই খাবো। তো অল্প করে নিয়েছি, অল্প করে সবজি করব। তো বেশি মিক্স করলে সবজিটা বেশি বেড়ে যাবে, সেজন্য আমি পেঁপে আর বরবটি নিয়েছি। তারপরে টমেটো দেব। এই যে বরবটিটা এইভাবে কেটেছি। প্রথমে আমি মুরগির মাংসগুলো দিয়ে দেব। এই যে মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি। একটু ভেজে নিচ্ছি। তো এই এখানে আমি এখন দিয়ে দেব অল্প করে আদা বাটা, রসুন বাটা। আদা বাটা একটু দিচ্ছি, আদার ফ্লেভারটা ভালো লাগে। এখানে তো এত বেশি মশলা যাবে না। তো এই যে আরেকটু আদা বাটা দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি কেটে নিয়েছি একটু ডুমো ডুমো করে, ওটা একটু পরে দেবো। তো আদা রসুন দিয়ে একটু ভেজে নিই। সিম্পল রান্না, এই সবজিটা সবাই পারে। তো লবণ দিয়ে দিচ্ছি, লাগলে পরে আবার দেবো। তো মাংসটা একটু ভাজার পরে আমি সব সবজিগুলো দিয়ে দেবো। অনেকে আবার সবজিটা আলাদা করে সেদ্ধ করে নেয়, তো আমি সেদ্ধ করব না। তো মাংসটা যতটুকু ভেজেছি হয়ে গিয়েছে, এখন আমি এই যে পেঁপেটা অ্যাড করছি। পেঁপে একটু বেশি করেই দিয়েছি, গরম পড়ছে, একটু সবজিটা খেলে ভালো, বাচ্চাদের জন্য সহ ছোট বড় সবার জন্য। তো বরবটিটা একটু পরে দেব, না হলে গলে যাবে। চাইনিজের মতোই হালকা পাতলা ওই সবজিটাই রান্না করছি, যেটা চাইনিজ সবজি বলে। তো ক্যাপসিকাম নিয়ে নিই, যা বাসায় আছে ওগুলো দিয়েই রান্নাটা করছি। এখন আমি টমেটো অ্যাড করব, একটা টমেটো অ্যাড করছি। তো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, গোলমরিচের ফ্লেভারটা চাইনিজ সবজিতে খুব ভালো লাগে। তো এটা দিয়ে দিচ্ছি, কালো গোলমরিচের গুঁড়া।
তো আজকে শুধু পোলাও এর গন্ধ, বিরিয়ানির গন্ধ চারিপাশে। উৎসব কে কিভাবে সময় কাটাচ্ছেন অবশ্যই জানাবেন, আমরা একটু শুনি। আমরা তো বাসায় সময় কাটাচ্ছি। তো আমি একটু ধনিয়ার গুঁড়া দেব, হালকা একটু ধনিয়ার গুঁড়া দেব। একটু জিরার গুঁড়া দিচ্ছি, শুকনো মরিচের গুঁড়া হলুদ কিছুই দেব না। তো একটু জিরার গুঁড়া দিচ্ছি, সয়া সস দিয়ে দেব, সয়া সস দিচ্ছি। এটা ফ্লেভারটা চাইনিজটা মানে ভালো লাগে, চাইনিজের সবজিটা। আজকে অনেক বেল বাজবে মাংস নেওয়ার জন্য, তো একটু মিক্স করে নিই। পেঁপেটা একটু হালকা নরম হলে আমি বরবটিটা অ্যাড করব, দেখি পেঁপেটা অনেক সময় শক্ত থেকে যায়। তো মাংস রান্না করছি পাশের চুলায়, সবজির মধ্যে ভেজিটেবল স্টক অথবা চিকেন স্টক দিলে টেস্টটা ভালো হয়। তো আমি কিছু দেব না, আমি পানি দিয়ে রান্নাটা করব, প্লেন পানি দিয়ে। মাংসের কালারটা দারুণ দেখছেন, এখানে আলু একটু আলু তো কালকে আমাদের একটা বিশেষ দিন ছিল, আমরা বাসায় পিসি আয়োজন করিনি, বাইরে খাওয়ার কথা ছিল, তো ডস খেয়েছি। ডস খেয়েছি বলতে বাইরে খাওয়ার কথা ছিল, তো বাইরের রেস্টুরেন্টগুলো বন্ধ, ভালো রেস্টুরেন্টগুলো। তো আমরা সবাই মিলে একটু বসার কথা ছিল কালকে, ডস খেলাম কালকে। আমি একটু টমেটো সস অ্যাড করবো, একটু টমেটো সস দিয়ে দিচ্ছি। কালকে একটা কেক বানিয়েছি, তো দেখতে পারেন। আমি বরবটি গুলো অ্যাড করছি, এই যে বরবটি অ্যাড করছি, ইচ্ছা মতো সবজি। সবজির মধ্যে এই যে বরবটি আর পেঁপেটা ভালো লাগে চাইনিজ ভেজিটেবলের মধ্যে।
সবজিটা মিক্স করে নে। আমার ছেলেও পছন্দ করে চাইনিজ সবজিটা। তো চিকেনটা দিলাম, ফ্লেভারটা ভালো আসে। চিংড়ি অ্যাড করতে পারতাম, তো বেশি কোলেস্টেরল বেড়ে যেত একসাথে সব খেলে। তো এখন অ্যাড করছি এই যে পেঁয়াজ, পেঁয়াজটা যেভাবে কেটেছি একটু ডুমডুমো করে। কাঁচামরিচ অ্যাড করছি, পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে দিলাম। তো এই যে চাইনিজ এই সবজিটা কার কার পছন্দ অবশ্যই জানাবেন। এখনো আমি এখানে পানি দিইনি, পানি অ্যাড করিনি, একটু হালকা ভুনা করিনি, তারপরে পানিটা অ্যাড করব। তো এই সবজির একটু ঝোলটা ভালো লাগে, হালকা ঝোল দেব। তো আমি একটু লবণ অ্যাড করবো, সয়া সস যেহেতু দিয়েছি একটু দেখে শুনে লবণটা দিতে হয়। অনেকে আবার লবণ বেশি খায়, অনেকে কম খায়। তো আমি একটু লবণ অ্যাড করবো, একটু লবণ অ্যাড করছি। এটা একাই খেয়ে নিতে পারবো বসে। ক্যাপসিকাম দিলে ওটা ফ্লেভারটা ভালো হয়, দারুণ একটা ফ্লেভার আসে। তো আমার কাছে যেগুলো ছিল ওগুলো দিয়েই করছি। এখানে পানি দিয়ে দিচ্ছি আমি, সেদিন একটা বিয়েতে সবজি খেয়েছি, একদম প্লেন একটা সবজি, চাইনিজ সবজি, চিংড়িও দেয়নি মাংসও দেয়নি, খুব টেস্ট হয়েছিল বিয়েতে, আমার ননদের দেবরের বিয়ে। তো সবজিটা একটু সেদ্ধ হলে আমি এখানে কর্নফ্লাওয়ার অ্যাড করব। কর্নফ্লাওয়ারটা পানিতে গুলিয়ে তারপরে অ্যাড করছি। তো মাংসটা আমি ব্রয়লার মুরগি থেকে নিয়েছি। করে দিয়েছে। আমরা অপচয় করি না, ধুয়ে দিয়ে দিলাম। ঠিক আছে, আমি এখন কর্নফ্লাওয়ারটা গুলে নেব। কর্নফ্লাওয়ারটা দিলে একটু থিক থিকে হয়, মানে গ্রেভিটা সবজিটাও ভালো লাগে, না দিলেও সমস্যা নাই, থাকলে দেয়া যায়। তো এই যে আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি, 1.5 চামচের মতো নেব, বেশি দেব না, তখন বেশি ঘন হয়ে যাবে। এই যে 1.5 চামচের মতো নিলাম।
তো এই যে পানি দিয়ে এই যে এটা গুলিয়ে নেব, পানি দিয়ে গুলিয়ে নেব। কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নিচ্ছি। কে কিভাবে রান্না করেন অবশ্যই জানাবেন, শিখতে ভালো লাগে আমার, দেখতে ভালো লাগে, জানতে ভালো লাগে। সবজিটা সেদ্ধ হলে সবজি চাইনিজ সবজিটা বেশি গলিয়ে ফেলে না, সেদ্ধ করে হালকা একটু পানি একেবারে একটু শক্ত শক্ত থাকে, একদম গলিয়ে ফেলে এটা তো ভালো লাগে না চাইনিজটা। তো কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি। সাদা সবুজ আর টমেটোর লাল কালারটা দেখতে ভালো লাগছে। খুব সুন্দর একটা গন্ধ এসেছে এই যে। তো আমার এটা চাইনিজ সবজি রেডি, প্রায় রান্না তো আসলে একটু আস্তে আস্তেই করতে হয়, বেশি তাড়াহুড়া করলে তাড়াহুড়া করে করি বেশিরভাগ ক্ষেত্রে, এগুলো সময় নিতে হবে, না হলে তো অনেক বেশি টাইম চলে যায় লাইভে, বেশি টাইম নেব না। তো একটু উঠিয়ে দেখিয়ে দিই এই যে কেমন হয়েছে, একটু বেড়ে দেখিয়ে দিই প্লেটে, দেখতে সুন্দর হবে। এটা আরো রান্না করতে হবে, আরো আরো 2-3 মিনিট এটা চুলায় রাখলে সেদ্ধ হয়ে যাবে। আমি জাস্ট বেড়ে দেখিয়ে দিচ্ছি, গ্রেভিটাও আরো একটু ঘন হবে। এই যে মুরগির মাংস, ধনে পাতা দিচ্ছি না, ধনে পাতা দিলে শুধু ধনে পাতার ফ্লেভারটাই বের হবে, ধনে পাতা দিচ্ছি না। এই যে ঝোলটা আমার ছেলে পছন্দ করে, বাচ্চাদের জন্য, বড়দের জন্য, সবার জন্য হেলদি হেলদি একটা ডিশ। ঠিক আছে, আমার এই যে ভেজিটেবল উইথ চিকেন, চিকেন উইথ ভেজিটেবল রেডি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ঠিক আছে।